আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি লাইভ ব্লগ চ্যানেল মালিয়া রহমানে। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পর ঘটা করে একটা ব্লগ আপলোড দিই। আসলে এতদিন আর ব্লগ দিতে ইচ্ছা করে নাই, কারণ সবকিছু মিলে আসলে ব্লগ দেওয়ার মতো পরিস্থিতিও ছিল, এই জন্য কোনো ব্লগ দেইনি, কিন্তু রিলস আপলোড দিয়েছি প্রতিদিনই। তো আজকে যেহেতু ঘটা করে একটা ব্লগ আপলোড দিচ্ছি, এই ব্লগটা বেসিক্যালি আমি অনেক আগেই রেডি করে রেখেছিলাম, শুধুমাত্র ভয়েস ওভার দেওয়া বাকি ছিল। এই কিছুদিন ধরে যেভাবে যেভাবে দিনকাল চললো সেগুলোরই ছোট ছোট কিছু ফুটেজ নিয়ে আমার আজকের ব্লগ। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিতে পারেন আপনাদের কাছে কেমন লাগছে আমার ব্লগগুলো। আমাদের দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে ভিডিও আপলোড দেওয়া বা এন্টারটেইনমেন্ট টাইপের কিছু একটা করা, এটা আসলে আর ইচ্ছাই করছিল না। কেন যেন বিবেকে পাচ্ছিল বলে আসলে আমি কোনো ব্লগ ভিডিও আপলোডও দিই নাই, জাস্ট চ্যানেলটা অ্যাক্টিভ রাখার জন্য আমি হচ্ছে শর্টস ভিডিও আপলোড করে যাচ্ছিলাম। বাট অনেকদিন পর আমার মনে হলো যে একটা ব্লগ ভিডিও আপলোড করি। এখানে অনেকগুলো ভিডিও একসাথে টুকটাক করে যা করা ছিল সেগুলো মিলে একটা ব্লগ আজকে এডিট করে আপলোড করছি। তো এটা হচ্ছে রাত্রের একটা ভিডিও ছিল। তো কোনো একদিন রাত্রেবেলা আমি হচ্ছে বসে পেন্টিং করছিলাম, তখন অনেক রাত, মানে 2টার মতো বাজে। আমি আসলে পেন্টিং করতে গেলে অনেক রাতের বেলা করি, আমার খুব ভালো লাগে ওইটা একটাতে পেন্টিং করতে। একটা হরর কোনো একটা স্টোরি আমি অন করে দিয়ে আমি পেন্টিং করতে থাকি, এদিক দিয়ে আমি হরর স্টোরি শুনি, অন্যদিক দিয়ে আমি পেন্টিং করতে থাকি। প্রিন্টেস থেকে কিছু মানে স্যাম্পল নিয়ে সেটার সাথে মিক্স টিক্স করে আমি হচ্ছে নিজের মতো করে করছিলাম। আমারটা তো অবশ্যই একদম ওরকম হবে না, কারণ এত ভালো আমি পেন্টিং করতে পারি না। টুকটাক যা করি সেটা দিয়েই আর কি করছিলাম টাইম পাস করার চেষ্টা। আর আমি যখন যে কোনো কাজই করি না কেন, মুচি আমার আশেপাশে থাকবেই। আমি যখন ডাইনিংয়ে বসে হচ্ছে পেন্টিং করছিলাম, ও পুরোটা টাইম আমার পাশে বসেছিল। আবার আমি যখন রুমে এসে করছি তখনও আমার পাশে এসেই বসেছিল, আবার আমার ব্রাশগুলোকে এসে চাবানোর প্ল্যান করছিল। এই তো আমি কাজটা শেষ করে এখন হচ্ছে রুমে শুবো, আর মুচি আমার জায়গায় এসে শুয়ে আছে। মানে ও খুবই বিরক্ত যে আমি ওকে টাইম দেই নাই, আমি পুরোটা টাইম হচ্ছে এরকম পেন্টিং করলাম, এই জন্য সে এখন বিরক্ত হয়ে শুয়ে আছে। আমি ওর মাথা হাতিয়ে দিচ্ছিলাম, দেখো একদম আহ্লাদে গত গত হয়ে এরকম শুয়ে যাচ্ছিল, আমার দিকে মুখ করে তাকাচ্ছিল। এটা হচ্ছে তার পরের দিনের একটা ভিডিও ছিল। আমি দুপুরবেলা কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ রান্না করছিলাম, আসলে আমার হুট করে খেতে ইচ্ছা করছিল। এটা হচ্ছে আমার জাতীয় খাবার এবং খুবই পছন্দের খাবার, এইটা থাকলে আমার আর কোনো কিছুই লাগে না। তো আমার হঠাৎ করে কেন যেন মনে হলো যে একটু কচুর মুখি রান্না করি, তো এই জন্য আমি রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম, সেটাই একটু টুক করে ভিডিও নিলাম। তো মজা আর কচুরমুখি রান্না আমার শেষ, এখন দুপুরবেলার লাঞ্চ করেছি আমি হচ্ছে এই কচুরমুখি দিয়ে। তো কচুরমুখি রান্নাটা আমি খুব স্পেসিফিকভাবেই পছন্দ করি, যেমন কচুরমুখি একদম আস্ত থাকতে হবে, গলা যাবে না, নরম হবে কিন্তু একদম গলে যাবে না। আর এটার সাথে একটু বেগুন দিয়ে তেল ঝোল করে তারপরে চিংড়ি মাছ দিয়ে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। তো সেভাবেই রান্না করে এখন আমি গরম গরম ভাত দিয়ে দুপুরে খাচ্ছিলাম, আর সেই সাথে আমি কোনো মুভি দেখছিলাম, ইন্ডিয়ান বাংলা কোনো মুভি দেখছিলাম। আমার দুপুরবেলা খাওয়ার সময় এরকম কোনো মুভি চলতে থাকে, সেটা অবশ্যই পুরনো কোনো ইন্ডিয়ান বাংলা মুভি হবে, না হলে পুরনো কোনো হিন্দি মুভি আর কি চলে, তারপরে আমি খাই। এটা হচ্ছে আরেক দিনের একটা ভিডিও ছিল। ওই দিন আমি বাইরে গিয়েছিলাম, তো আমার কিছু কেনাকাটা ছিল সেগুলো করেছি, তারপর ওখান থেকে চলে গেছিলাম হচ্ছে আব্বাসের হোটেল, যেটা এখন ফ্যান্সি ডাইন নাম আর কি। তো তখন আমি যখন গিয়েছিলাম তখন নাম ছিল আব্বাসের হোটেল, ওদের ওখানে চুই ঝাল ছিল। তো আমি ধারণা করেছিলাম যেটা খুলনার আব্বাসের যে হোটেলটা আছে ফেমাস চুকনগরের, ওইটা কিনা। পরবর্তীতে আমার নাম চেঞ্জ করার পর মনে হলো যেটা বেসিক্যালি অথেন্টিক না, ওরা হয়তো বা নাম ইউজ করেছিল। তো নাম যেহেতু এখন চেঞ্জ করে ফ্যান্সি ডাইন রাখা হয়েছে, জায়গা একই সব একই, শুধু নামটা চেঞ্জ করা হয়েছে। তো আমার কাছে ওদের চুই ঝালটা বেশ মজা লেগেছে, চুই দিয়ে গরুর মাংস আমি খুব মজা করে খেয়েছিলাম। তো সেটা দিয়ে খাওয়ার পরেই কিন্তু পরবর্তীতে আরেকদিন যাওয়া হয়েছিল, এটা হচ্ছে তার আগের একটা ভিডিও। তো আমি খুব মজা করে চুই ঝাল গরুর মাংস সাথে রসুন সব কিছু মিক্স করে খাচ্ছিলাম। এখানে আমার কিছু পার্সেল অর্ডার ছিল সেগুলোই দেখছিলাম। আমার খুব শখ আমি নিজের হাতে বুকমার্ক আঁকবো বা ক্রাফটিং করে বানাবো, এই জন্য বুকমার্ক বানানোর জন্য আমি পেজগুলো অর্ডার করেছি দারাজ থেকে। এখানে বুকমার্ক বানানোর জন্য একসাথে এরকম একটা সেট পাওয়া যায় বান্ডেল হিসেবে, সেটা আমি অর্ডার করেছি।
আর আরেকটা আমার সবচেয়ে প্রয়োজনীয় জিনিস যেটা ছিল সেটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড। যেহেতু আমার মোবাইল স্ট্যান্ডটা ভেঙে গেছে অনেকদিন হয়েছে, তো আমি দারাজ থেকে প্রত্যেকবার নিই, এবারও তাই করেছিলাম। কিন্তু এটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। আমি অনেক দারাজে নেগেটিভ রিভিউ পেয়েছি কিন্তু আমার কখনো নেগেটিভ কোনো কিছু পড়ে নাই। এইবারই যে পড়বে এটাও আমি ভাবি নাই। তো আমি যে মোবাইল স্ট্যান্ডটা অর্ডার করি সেটা আমার ভাঙা পড়েছিল, মানে আমার খুবই মন খারাপ হয়েছে। আর ওখানে কোনো কমপ্লেইন করার অপশন ছিল না, ইভেন রিটার্ন করার কোনো অপশন ছিল না। তো আলটিমেটলি আমার টাকাটা ওয়েস্ট হয়েছে। তো একদম আসল জায়গাটা ভাঙা ছিল, মানে যেখানেই ভাঙা হোক না কেন, ভাঙা হলে তো আর ওটা ইউজ করা যাবে না। তো আলটিমেটলি এটা আমি ইউজও করতে পারি নাই, তো এভাবে রেখে দিতে হয়েছে। পরে আমি অনলাইনে থেকে আমি একটা আলাদা করে অর্ডার করে নিয়েছিলাম। তো এটা হচ্ছে সেই দারাজ থেকে নেওয়া আমার মোবাইল স্ট্যান্ড, যেটা আমার কোনো কাজেই লাগে নাই। আমি এরকম কিছু ঝুড়ি কিনে এনেছি, তারপরে কিছু বয়াম কিনে এনেছিলাম, আরও টুকটাক কী যেন কিনেছিলাম, মানে বাসার টুকটাক জিনিসপত্র আর কি। তো এই ঝুড়িগুলোর মধ্যে আমি অনেক জিনিসপত্র অর্গানাইজ করে রাখতে পারি, এর জন্য এগুলো আনি। নর্মালি আমি চকলেট কালারেরগুলো সবসময় নিয়ে আসি, তো এবার হচ্ছে এই পিঙ্ক কালারেরটাই এনেছি, এটাই ছিল। তো এখানে আমি হচ্ছে কলম টলম যেগুলো এক্সট্রা আছে সেগুলো আমি ভরে ভরে রাখছি, কারণ মোচির জন্য কোনো কিছু ঠিকঠাক মতো রাখা যায় না। ওর জন্য আমি হচ্ছে বাসার ভেতরে কোনো গাছই রাখতে পারি নাই। এই যে পাটের যে জিনিসটা, এটার ভেতরে গাছ রাখার জন্য এনেছিলাম, কিন্তু এইটাতে গাছ রাখার সাথে সাথে মুচি গাছটাই খেয়ে ফেলেছে পোড়াটা। এই কারণে আমি আর গাছই ঘরে আনি নাই, আর এইটার এর জন্য কোনো ইউজও পাই নাই। এটা রেখে দিয়েছি আর সব কিছু বক্সে ভরে রেখে দিচ্ছি। এভাবেই বাসায় আসলে প্রতিদিন এই কাজ ওই কাজ এভাবে করে দিন চলে যাচ্ছে। বাসাতে আসলে খুবই বোরিং একটা দিন যাচ্ছে, কিন্তু কিছুই করার নাই, এখন বাসাতেই আছি আপাতত। কিছুদিন পর আবার ঘোরাফেরা শুরু করব। তো ভ্লগগুলো বাসাতে যা আছে সেগুলোই শেয়ার করছি, বাসায় থাকার রেগুলার লাইফের রেগুলার ভ্লগ। তো ভালো লেগে থাকলে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।